প্রশংসা করলাম কার আল্লাহ আরো চিৎকার করে বলেন কার আল্লাহ আশার তৌফিক দিয়েছেন কে আল্লাহ সব সৃষ্টি করেছেন কে আল্লাহ কার জন্য আল্লাহর জন্য এখানে একটা ক্যাচ লেগে যায় কয় আল্লাহর জন্য কিছু না আল্লাহর কোনো কিছুর দরকার নাই বেনিয়া সমাপ আল্লাজি লা জাওফালাহু কোনো ফাঁক নাই সব কিছু থেকে পবিত্র সুবহানাল্লাহ বলেন সব আমাদের জন্য বানিয়েছেন সব আমাদের গোলাম আমরা কার গোলাম আকাশ বলো না মানুষ বলো মানুষ বলো জমিন বলো না মানুষ বলো সূর্য বলো না মানুষ বলো এই আলো বলো না মানুষ বলো সব মানুষের গোলাম মানুষ কার গোলাম আল্লাহর গোলাম আমরা যদি আল্লাহর গোলাম হই সবাই আমাদের গোলামই করে পাখি করে মাছ করে কুমির করে সমুদ্র করে নদী করে সব করে আলহামদুলিল্লাহ বলে রহমতের সাগরের মধ্যে ডুবেছিলাম একটি মাস বড় খারাপ লাগে আমার রমজানের জন্য খুব বেশি যন্ত্রণা হয় সারা দিন শুধু রহমত সারা রাত রহমত জান্নাতের সবগুলো দরজা খোলা জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেয়া আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে আল্লাহ ডাকতে থাকে ন গোলাম আমার কাছে রহমত চা জীবনের সব দুঃখ আমি দূর করে দেব রহমত শেষ হতে না হতে মাগফিরাত দিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দেন মাগফিরাত শেষ না হতে হতে নাজাত দিয়ে আমাদের জন্য জান্নাতের খুশখবরই দিয়ে দেন সেই রহমত শেষ হয়ে গেছে সেজন্য এখন রহমতের জন্য দরখাস্ত করতে হয় রহমতের জন্য দরখাস্ত করতে হয় আল্লাহ দুয়ারটা খোলেন যদি রহমতের দুয়ার খোলা না হয় সারা জীবন ভালো কাজ করে কোনো লাভ নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য আমাদের জন্য সব করে গেছেন বিশ্বনবী বলেছেন একটা শিশুকে পিতা যেমন শিক্ষা দেয় সবকিছু আমার উম্মতকে আমি সবকিছু শিক্ষা দিয়েছি নখ কাটা থেকে শুরু করে বাথরুমে যাওয়া পর্যন্ত পাকঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এমন কোন কাজ নাই যেখানে আমার নবী নাই সুবহানাল্লাহ বললেন না কারো জন্য এত বড় রহমত নাই আমরা আসছি সবার শেষে জান্নাতে আল্লাহ দিবেন সবার এই উম্মতের হায়াত কম কিন্তু ফজিলত অনেক বেশি এত বেশি অন্য সব উম্মত একসাথ হয়ে যা আল্লাহর প্রশংসা করতে পারে নাই এই উম্মতের আদনা একজন এর চেয়ে বেশি প্রশংসা করে ফেলে সুবহানাল্লাহ বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অবস্থা ভালো করে জানতেন জানিয়ে দিয়েছেন কে কে জানিয়ে দিয়েছেন আল্লাহ আমাদের মতো খুশনসিব কোন উম্মতের নাই কোন নবী অতীতের আলাইহিম সালাতু ওয়াস সালাম আজমাইন লাইলাতুল কদর পান নাই পেয়েছেন না কথা বলেন পেয়েছেন না আর এই উম্মতের আদনা একজন লোক যদি রাতে ওই রাতে নামাজের সূরতে বসে থাকে তার জীবনের সব গুনাহ আল্লাহ চিরতরে মাফ করে দিবেন সব রকমের শান্তি আল্লাহ তার নসিব করে দিবেন এই রাস্তা পেলেই তার জন্য বিরাট এমন পাওয়া হয়ে যায় হাজার বছর ইবাদত করলে যা না হয় একটি রাতে তার চেয়ে বেশি ইবাদত আমলনামায় লেখা হয়ে যায় সেজন্য সম্মান যার বেশি অপমানতা বেশি রাস্তার পাশে যে ভিক্ষা করে তাকে যদি আপনি ঠেলা দেন তার কষ্ট লাগবে না কিন্তু এমপিরে যদি ঠেলা দেন কথা বলেন মন্ত্রী যদি গালি দেন পত্রিকা উঠবে কিনা উঠবে আর নিজে নিজে গালি গালাজ করেন তো গালাজ গালাজ করে এক তার একটা হতায় আলাদা ইচ্ছা মতো কিলান উঠবে পত্রিকা কিন্তু মন্ত্রী যদি কোন রকমে পঁচা ডিম একটা মারতে পারে পত্রিকা উঠবে কিনা উঠবে যার মর্যাদা বেশি তার অপমানও বেশি এটা আমাদেরকে মনে রাখতে হবে এই উম্মতের মর্যাদা যেমন বেশি অপমানও তেমন বেশি সেই মর্যাদার দিকে আসতে হবে মর্যাদা দিয়ে আমাদেরকে কে জোরে বলেন কে কোরআন কে দিয়েছে কোরআন এই কোরআন দিয়ে আমরা কথা বলবো রাজি আছেন তো সূরা বাকারা একটা শ্রেষ্ঠ সূরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সূরা বাকারার ব্যাপারে যে এটা ঘরে পড়বে তার ঘরকে আল্লাহ সব শয়তানের আক্রমণ থেকে হেফাজত করে দিবেন সন্তান প্রসবের সময় যে এটা পড়বে প্রসবের যন্ত্রণা আল্লাহ দূর করে দেন আরো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কোন ঘর উদ্বোধন করতে কোন বাড়ি উদ্বোধন করতে কোন দোকান উদ্বোধন করতে আমরা পড়িয়া নবি সালাম আলাইকা গরম গরম দশকান জিলাবি দুরুদ পড়েন তাতে কোনো আপত্তি নাই দুরুদ পড়লে খুশি হবেন কে না কিন্তু দুরুদ পড়তে গিয়া যেই বেজালটা আমাদের দেশে আছে দুনিয়ার কোথাও এটা নাই নারায়ণগঞ্জে এক মিলাদে এক মুরু বিরুকুতে গিয়ে আছেন পত্রিকার খবর তো আশেপাশের লোকেরা জিজ্ঞেস করলো আপনি বিরুকুতে কেন কয় বাবা আপনারা যে কোন দিকে আমি তো জানি না যদি আপনার বসা পাটি হয় আর আমি যদি খাড়ায়া থাকি তাই না আমার হাত ছিড়ে আমার বসাইবে হাত যদি খাড়াই না পাটি হন আমি যদি বসি হাত দিয়ে আমার উড়াইবেন এই জন্য আমি মধ্যখানে আছি কি বেজালে আমরা ফালাইছি দেখেন না অবস্থা সিলেটে আছে আর এক নতুন সমস্যা দল লিন আর জল লিন কয় তুই কি মারামারি লাগছে বাজারের মধ্যে দল লিন একখানে জল লিন একখানে ধরছে এক যুবক ছেলে তুই কি জল লিন না দল লিন হে চিন্তা করলো কোনটা কয় কিল খাবো কয় আমি নামাজি পড়ি জানতো আগে বাঁচিয়ে নেই আমরা যেন এরকম বিপদে মানুষকে না ফেলে দিই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আরো জোরে আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নতুন কাজে বলেছেন সূরা বাকারা পড়ো কোন সূরা সূরা বাকারা পরিপূর্ণ সূরাটা পড়াটা অনেক বড় কষ্টের ব্যাপার লম্বা সূরা কোরআনের সবচেয়ে বড় সূরা তবে বিশ্বনবী শর্ট সিলেবাস দিয়েছেন যদি প্রথম পাঁচ আয়াত পরের তিন আয়াত কেউ পড়ে বাকারার ওই ফজিলতটা আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে প্রথম পাঁচ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হেদায়াত কারা পাবে কারা মুত্তাকি আমরা মুত্তাকি হতে ভালোবাসি তো মুত্তাকি হতে রাজি আছেন সবাই রাজি আছেন আচ্ছা সবাই রাজি ঠিক আছে তো মুত্তাকির তিনটে বাড়ি তাকওয়ার বাড়ি হলো তিনটা কয়টা বলেন আমাদের বাড়ি কয়টা আমাদের বাড়ি কয়টা তিনটা কয় একটা না নিজের বাড়ি দাদার বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি নানার বাড়ি আছে না নাই এরপরে নিজের একটা বাড়ি হয় কোন বাড়ি কবর তো পরে হয় আপনার বাপের বাড়ি আর মার বাড়ি দুই বাড়ি আছে তো আরেকটা কার কি হয় চুচুর চুচুর বাড়ি এটা কইটা বুঝতে কি শ্বশুর বাড়ি আল্লাহ বলেছেন আজওয়াজুন মুতাহারা দিবেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন জান্নাতের পুরস্কারের মধ্যে পবিত্র বিবি আছে না নাই আবার শারাবান তাহুরা আছে না নাই এখন শারাবান তাহুরা কি দুনিয়াতে পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে কোন বেকুব যদি কয় আমি শারাবান তাহুরা খাই মদ খায়া এটা বেকুব না কাফের কথা বলেন কি যদি হালাল নিয়তে কোনো হারাম খায় তার মধ্যে ঈমান থাকবে থাকবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন শারাবান তাহুরা হলো নিজে যেটা পাক অন্য কেউ পাক করে দেয় যেমন পানি নিজে পাক অন্য কেউ পাক করে কিন্তু দুধ নিজে পাক অন্যকে পাক করতে দুধ দিয়ে অজু করলে অজু হবে না মধু নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা সুবহানাল্লাহ বলেন আল্লাহ জান্নাতীদেরকে পান করাবেন এমন পানীয় যেটা নিজেও পাক যে খাবে তাকে সাথে সাথে পাক বানিয়ে দিবে আল্লাহ আমাদের জন্য সেটা নসিব করে দিক বলেন আমিন মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সাধারণ একটা বাড়ি দিয়েছেন মুত্তাকির সাধারণ বাড়ি হলো ইবাদত সাধারণ বাড়ি কি আরো জোরে বলেন কি আল্লাহ বলছেন শুনো ইয়া আইয়ুহান নাস اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون سبحان الله বলে এখানে সব মানুষকে বলেছেন নাসের মধ্যে মহিলা আছে না নাই পুরুষ আছে না নাই হিন্দু আছে না নাই বৌদ্ধ আছে না নাই খ্রিস্টান আছে না নাই সবাইকে বলছে আমার ইবাদত করো ইবাদত যদি করো আল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে তাকওয়া দান লাআল্লাকুম তাত্তাকুন এরপরে আলাদা করলেন ঘাস বাড়ি দিয়ে দিলেন শুধু মুমিনের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ বলেন এটা হলো খাস বাড়ি মুমিন ছাড়া এই বাড়িতে কেউ ঢুকতে পারবে না একজন খ্রিস্টান এসে আমাকে বলছে গুলশানে 12 রোজা আমার প্রোগ্রাম
বলছে আই এম ফাস্টিং গলার মধ্যে লোহার বিভিন্ন জিনিস লাগানো হাতের মধ্যে লোহার খাড়ু এইখানে লোহার রিং এগুলো লাগানো তো জায়েজ আছে ঠিক না কথা বলার আছে গলার মধ্যে হাতের মধ্যে লোহার জেওর হুসাসলাম অপছন্দ করতেন এবং বলেছেন এগুলো জাহান্নামীদের লেবাস লোহা তামা এগুলো লাগাতে হুজুর অপছন্দ করতেন নিষেধ করেছেন আমি বললাম তুমি রোজা রেখেছো বলছে হ্যাঁ বললাম তুমি মুসলমান কয় নও আই এম খ্রিস্টান আমি মুসলমান না আমি খ্রিস্টান রোজার কোন সওয়াব হবে না কথা বলেন হবে না কারণ আল্লাহ মুমিনদেরকে এটার ভিতরে ঢুকিয়ে আলাদা করে দিয়েছেন এই কোরআনের জন্য মুত্তাকিদেরকে বলেছেন তোমাদের জন্য হেদায়াত তোমাদের জন্য কি তবে শুরুতে একবার বলেছেন হুদান লিন্নাস আবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সমস্ত মানুষের জন্য হেদায়াত একবার বললেন সমস্ত মানুষের জন্য আরেকবার বললেন মুত্তাকিদের জন্য যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন কথাটা কার কথা বলেন কার তার মানে মুত্তাকির অর্থটা বলে দিবেন কে আমরা এক একজনকে মুত্তাকি ভাবি আমরা মনে করি এটা আমাদের মনে করা অমূলক নয় যদি শুধু লম্বা দাড়ির নাম মুত্তাকি হয় তাহলে রবীন্দ্রনাথের চেয়ে বড় মুত্তাকি আর কেউ কথা বলে যদি লম্বা কোত্তার নাম মুত্তাকি হয় তাহলে খ্রিস্টান পাদ্রীর লম্বা কোত্তা পরে কি পরে না আবার যদি শুধুমাত্র সুন্দর চেহারার নাম মুত্তাকি হয় তাহলে ইরানের মানুষ সবগুলো মুত্তাকি হয়ে যেত কিন্তু মুত্তাকির কিছু গুণ ঘোষণা করেছেন কে আল্লাহ তবে মুত্তাকির একটা পোশাক আছে না নাই সুন্দর দাড়ি মাথায় টুপি সুন্দর পাঞ্জাবি পায়জামা এগুলো হলো মুত্তাকির একটা বাহিরের পোশাক বাহিরের পোশাক যে পোশাকের মধ্যে তাকওয়ার পরিপন্থী কিছুই নাই তাকওয়া বিরোধী নয় যে পোশাক সেটা হলো তাকওয়ার পোশাক কিসের পোশাক এখন দেখেন 1992 সাল কিভাবে রমজান আমাদেরকে মুত্তাকি বানায় ছোট্ট একটা শিশু 7 বছর বয়স রোজা রেখেছে শিশুটির বাড়ি ইরানে জন্ম হয়েছে ইংল্যান্ডে তার আব্বা মা দুইজন মুসলমান ভালো মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়েন কোরআন পড়েন হাদিস পড়েন অনেক মুসলমান আছে নামাজ পড়ে না আছে নাই আছে নি হাজার হাজার বেহিয়ার আরে আল্লাহ বুঝার তৌফিক দিক এদেরকে নামাজ না পড়লে যে ঈমান থাকে না এটা আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দিক বলেন আমিন আমিন ঈমানের বাহিরের অংশই হলো নামাজ বাহিরের অংশ কি আপনার ভিতরে ঈমান আছে কি না এটা আপনি নামাজে গেলে বোঝা যাবে যে যার জীবনে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই ঈমান নাই মৃত্যুর পরে তার হাশর হবে ফেরাউন নমরুদ হামান কারণের সাথে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আবার নামাজ পড়েও লানত পায় এরকম অনেক মুসল্লি আছে না নাই সূরা মাউনে আল্লাহ বলছেন ফাওয়াইনুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ও সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে উদাসীন ফজর পড়লো জোহরের খবর নাই আছে না নাই জোহর পড়লো আসরের খবর নাই এখন দেখছেন নামাজ কিছুই বলে না মৃত্যুর পরেই নামাজ আপনার বিরুদ্ধে শেকায়াত করবে এখন দেখছেন মসজিদ কথা বলে না মৃত্যুর পরে মসজিদ শেকায়াত দিবে এখন দেখছেন হাতগুলো কিছুই বলে না মৃত্যুর পরেই হাতগুলো কথা বলা শুরু করে দিবে চোখগুলো কথা বলা শুরু করে দিবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বন্ধু বানায় দাও বলেন আমিন 7 বছরের শিশু খুবই ভক্ত আমার সব কথা শুনে আজকে আসলো চেহারাটা মলিন আমি বললাম হোয়াই ডু ইউ লুক সো গ্লুমি তোমাকে এত ক্লান্ত এরকম মনে হচ্ছে কেন ছোট্ট শিশু আমাকে বলছে আই এম ফাস্টিং 17 ঘন্টা রোজা 17 ঘন্টা আমি বললাম আমি তোমাকে 50 পাউন্ড দেব রোজাটা ভেঙে ফেলো বলছে না রোজা ভাঙবো না বললাম 100 পাউন্ড দেব রোজা ভাঙো বলছে নো ভাঙবো না কিছু খাবার দিয়ে আমার রুমে নিয়ে গেলাম বললাম এখানে এই খাবারগুলো আছে কেউ তোমাকে দেখবে না দরজাটা লাগিয়ে দিলাম খাও ভিতরে বসে
15 20 মিনিট পরে গিয়ে দেখি চোখ বন্ধ করে খাবার গুলো সামনে নিয়ে বসে আছে 7 বছরের শিশু বললাম বাবা তুমি এটা খেলা না কেন একটা আঙ্গুল উপরের দিকে করে বলছে আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার আল্লাহ আমাকে দেখছেন দুনিয়ার কেউ না দেখুক আমার আল্লাহ আমাকে দেখছেন হাযা হুয়া তাকওয়া এই তাকওয়াটা একটি মাশাআল্লাহ মুমিনকে প্র্যাকটিস করান এই যে মেঘনার নদীগুলো কত সুন্দর পানিগুলো কত সুন্দর প্রচন্ড বুকে পিপাসা নিয়ে পানির নিচে চলে যায় মাছ ধরার জন্য একটু হা করলে দুনিয়ার কেউ দেখবে না কিন্তু সেখানে গিয়ে জেলে মনে করে আমাকে আমার আল্লাহ দেখতেছে এই জন্য এই ইবাদতটার গুরুত্ব আল্লাহ সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বলছেন আসাউমনি ওয়া না আজজি বিহি আও উজজা বিহি রোজা আমার জন্য আমি রোজাদারের জন্য পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব কোন আমলের জন্য বিশেষ জান্নাত আল্লাহ এইভাবে বানান নাই রোজাদারের জন্য বিশেষ জান্নাত আছে না নাই ওই জান্নাতের দরজা দিয়ে আগেও কেউ ঢুকে নাই পরেও রোজাদার ছাড়া কেউ ঢুকবে না আবার প্রত্যেক দিন জান্নাতকে আল্লাহ সাজাতেন এই রমজানে প্রত্যেক দিন সকালে বিকালে জান্নাতকে সাজাতেন রোজাদারের জন্য রোজাদার যতক্ষণ রোজা অবস্থায় থাকে হাজার কোটি ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে দুনিয়া আখেরাতের সব সুগন্ধি থেকে অনেক প্রিয় রোজাদারের ইফতারের সময়টি আল্লাহর সাথে সাক্ষাতের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছেন একটু চিন্তা করেন আল্লাহর সাথে সাক্ষাৎ সুবহানাল্লাহ বলেন খালেদা জিয়া যদি কার রেহান থেকে ডাকে তার ঘুম থাকবে দুই তিন দিন চোখ বড় বড় করে ছায়া থাকবে আকাশের দিকে গিয়া কমু কি বেড়ে দিবে কি সাম এর আর ক্ষমতা কদ্দুর ঠিক কিনা বলেন ক্ষমতা কদ্দুর যে কোনো মুহূর্তে তাকে ক্ষমতা থেকে অপসারণ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে না নাই ইরানের শাহ 22 বছর পর্যন্ত ইরানের প্রতাপশালী প্রেসিডেন্ট টেলিফোন একটা উঠালে রাশিয়া একটা উঠালে পেন্টাগন একটা উঠালে ইংল্যান্ড একটা উঠালে কানাডা অস্ট্রেলিয়া আল্লাহ বললেন ক্ষমতা থেকে তোকে চলে যেতে হবে অপমান শুরু হয়ে গেল মিছিল বের হলো ইরানের রাস্তায় ইরানের রাস্তায় মুসলমান নারী পুরুষ একসাথে নেমে গেল ইরানের রাস্তায় সে ট্যাঙ্কে নির্দেশ দিল মেয়েদের উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দাও মেয়েদের কোলে শিশু হাতের মধ্যে ফুল বলছে তোমরা আমাদেরকে মারবা আমরা তোমাদেরকে ফুল দেব কারণ আমরা শাহের রাজত্ব চাই না আমরা ইসলামের একটা রাজত্ব চাই এক ধাপ দুই ধাপ মারা যাওয়ার পরে ট্যাঙ্ক গুলো থেমে গেল ট্যাঙ্ক ছেড়ে ছেড়ে শূন্যরা পালিয়ে গেল আমরা এই মায়েদের উপর আমরা ট্যাঙ্ক চালাতে পারবো না শাহ ফোন করলো আমেরিকা আমারে রিসিভ করো তোমার হুকুম কত মানছি আমেরিকা কয় তোরে যদি আমি রিসিভ করি আমি সুর হিসাবে স্বীকৃতি পাবো খবরদার আমার দিকে আসবি না ইংল্যান্ডে ফোন করলো নিল না নিজের প্লেনটা নিজে চালায়া পাইলটও পেল না নিজে চালায় গিয়া মিশরে উঠছে এরপরে মিশরকে আমেরিকা ধমক দিল মিশর খবরদার ছাড়াও একে এরপরে পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট নিয়ে উঠছে গিয়া আর্জেন্টিনা তারপরে কুত্তার মতো ধুকে ধুকে মরে দুনিয়া থেকে শেষ ক্ষমতা সব কার আরো জোরে বলেন কার সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার সাথে সাক্ষাতে মানুষ যেরকম খুশি হবে রোজাদারের ইফতারের সময় ওই খুশিটা আমি দিয়েছি ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রহি ফারহাতুন ইনদা লিকায় রাব্বি সুবহানাল্লাহ বললেন না সেজন্য আল্লাহ কিছু কাজ দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য কিছু কাজ প্রথম কাজ হলো ঈমান প্রথম কাজ কি ঈমান মানে হলো এমন ঈমান প্রথম সওয়াব শুরু হয় ঈমান দিয়ে পূর্ব পশ্চিমে মাথা টোকানোর মধ্যে কোনো সওয়াব নাই আল্লাহ বলছেন লাইসাল বিরা আন তুওয়াল্লু উজুহাকুম قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله কথাটা কার আমরা কথা শুনবো কার আল্লাহ কারণ আমরা গোলাপ কার নাকি কোন পীরের গোলাপ নাকি কোন হুজুরের গোলাপ কোন মন্ত্রীর গোলাপ গোলাপ কার চিৎকার করে বলার কার আল্লাহর গোলাপ সেজন্য কথা শুনবো কার
সেজন্য আমার ভাইরা দেখেন ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানের শুরু হয় কি দিয়ে শুনো ঈমানের শুরু হয় নামাজ দিয়ে কি দিয়ে নামাজ নামাজ দিয়ে যখন আপনি ঈমান ঘোষণা করেন শুধু আপনার মুখ ঘোষণা করলো কিন্তু যখন নামাজে দাঁড়ান মুখ আছে না নাই নাক আছে না নাই চোখ আছে না নাই হাত আছে না নাই পা আছে না নাই সব কিছু দিয়ে আপনি স্বীকৃতি দিচ্ছেন আমি মুসলমান আমি ঈমান এনেছি প্রথম বলছেন আল্লাহু আকবার হে আল্লাহ আকাশে জমিনে আপনার চেয়ে বড় আর কেউ বড় আর কেউ বড়র দিকে মানুষের সব সময় খেয়াল দেখবেন ছোট শিশু তাকে আপনি জুতা কিনে দিয়েছেন ওটা পরে না নিজেরটা খুলে দিয়ে বাপেরটা পরে আছে না নাই বাপেরটা পরে সিট হয়ে পড়ে কিন্তু হেঁটেই পরে জামা নিজেরটা খুলা মায়েরটা গায়ে দেয় আছে না নাই ছোটবেলা থেকে মানুষের খেয়াল হলো বড়র দিকে আল্লাহ বলেছেন আমি বড় দিয়ে দিলাম বড় হাঁস আছে না নাই কি হাঁস বলে রাজহাঁস বড় পথ আছে না নাই কি পথ রাজপথ বড় মিস্ত্রি আছে না নাই কি মিস্ত্রি বড় নীতি আছে না নাই কি নীতি রাজনীতি সবচেয়ে বড় কে আল্লাহ সবচেয়ে বড় কে আল্লাহ বলছে গোলাম আমার চেয়ে বড় আর কেউ আল্লাহু আকবার আল্লাহু আকবার